স্ট্রিট আর্টের জন্য ইউরোপ আসলে বিখ্যাত এটা আসলে নতুন করে বলার কিছু নেই অনেক আগেই আসলে সবাই জানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে স্ট্রিট আর্ট থাকে তো আমি জার্মানিতে আসার পরে আসলে কবলেন যে সেই পরিমাণ মানে স্ট্রিট আর্টটা আমার চোখে সেরকম ধরা পড়ে নাই কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম ওরা আসলে মানে দেয়ালে যতটা না আর্ট করতে বেশি পছন্দ করে মানে বিভিন্ন ধরনের ব্রিজের পিলার তারপরে বড় বড় স্থাপনার পিলারের মধ্যে আসলে ওরা মানে স্ট্রিট আর্ট করতে খুব মনে হয় পছন্দ করে মানে আমার ধারণা যেটা আর কি আমি আসলে এখন সব কিছু দেখতে পাইনি তো আমি যে শহরে আছি আসলে সেই শহরে যতটুকু দেখা তো আসলে গতকালকে আসলে আমি যে শহরটাতে থাকি কবলেন্স এটা লাস্ট একটা মাথায় গিয়েছিলাম ওই ওইখানে একটা স্টেডিয়াম আছে ফুটবল স্টেডিয়াম তো ওই জায়গাটার নাম বোধহয় রোড ভাইস কবলেন্স। তো ওইটাতে যে ওইখানে যে আমি আসলে কিছু স্ট্রিট আর্ট দেখলাম এবং খুব আসলে খুব সুন্দর স্ট্রিট আর্টগুলো খুব কালারফুল এবং বিভিন্ন মিনিং আছে এবং আমি আসলে এটার স্ট্রিট আর্ট নাম দিব না আমি আসলে এটা স্ট্রিট আর্টের ছোটো ভাই হলো পিলার আর্ট পিলার আর্টাই সবচেয়ে বেশি বেটার কারণ ওটা পিলারের গোড়ায় বেশিরভাগ সময় এই আর্টটা করে থাকে তো আই থিঙ্ক এগুলো খুব সুন্দর দেখতে পারেন আপনারা